সাংবাদিক দম্পতি সাগর রনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবার পেছানো হয়েছে। আজ সোমবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও র‍্যাবের পক্ষ থেকে তা জমা দেওয়া হয়নি। আদালত আগামী 31 অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী নতুন এই তারিখ ঠিক করেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের পরিদর্শক জালাল উদ্দিন এক সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। আদালতের নথিপত্রের তথ্য বলছে, এই নিয়ে আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় 92তম বারের মতো পেছানো হল। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি নৃশংসভাবে খুন হন। সাগর সরোয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। মেহরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের 4.5 বছরের ছেলে মাহির সরোয়ার মেঘ। হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে এই মামলা তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। কয়েকদিনের মাথায় মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার 62 দিনের মাথায় 2012 সালের 18 এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র‍্যাবকে মামলা তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছে র‍্যাব।